फ्रेंड्स वेलकम बैक टू माय चैनल আমি বর্ণালী তোমাদের সবাইকে আবার স্বাগত জানাচ্ছি আমার চ্যানেলে আর প্রথমেই তোমাদেরকে বলি যে হ্যাপি ইন্ডিপেন্ডেন্স ডে আজকে তো 15ই আগস্ট কিন্তু দুঃখের বিষয় হচ্ছে যে স্বাধীনতা দিবসের দিনেও আমরা বৃষ্টির হাতে পরাধীন হয়ে আছি ঘর থেকে আমরা কোথাও বেরোতে পারছি না আজকে সকাল থেকে অঝোর ধারায় বৃষ্টি মানে হয়েই যাচ্ছে কিন্তু তাও আমরা এনজয় করছি ছুটির দিন হাজবেন্ড বাড়িতে আছে আজকে দেখতে গেলে ওর ওয়ার্কিং স্যাটারডে ছিল কিন্তু 15th আগস্ট বলে আজকে ওর ছুটি আছে তো ঘর থেকেই কাজ করেছে অল্প স্বল্প তবে ছেলেকে একটু একটু করে সামলে নিয়েছে ওটাই আর কি একটা বড় সুরাহা লাস্ট ব্লগে আমি তোমাদেরকে বলেছিলাম যে হাউস হেল্পার আসেনি তো আজকেও আসেনি তো আমার মানে একদম মানে ভীষণ অবস্থা খারাপ আর কি বলতে পারো মানে বাসন ধুতে ধুতে আমার অবস্থা খারাপ হয়ে গেছে নিজে করতে থাকলে কি হয় তখন বাসন জমে না কিন্তু আমি অ্যাকচুয়ালি সত্যি জানতাম না যে ও আসবে না আজকেও আসবে না বলে তো সেই কারণে কালকেও বাসন আমি রেখে দিয়েছিলাম আমি ভেবেছিলাম যে একদিন আসেনি তো হয়তো আজকে চলে আসবে কিন্তু দুঃখের বিষয় যে আজকেও আসেনি তো সেই জন্য আমার মানে অনেকগুলো বাসন আমাকে ধুয়ে তবে আজকে রান্না করতে হয়েছে তবে আজকে কিন্তু আমাদের একদম সিম্পল রান্না কিন্তু খুবই টেস্টি মানে বর্ষার দিনের একদম পারফেক্ট একটা রান্না তো এখন ডোরো ঘুমাচ্ছে মানে ও ড্যাডা ওকে ঘুম পাড়াচ্ছে তো তারপর আমরা বসবো লাঞ্চ করতে তাহলে চলো আগে লাঞ্চটা করে নিই কারণ খুব খিদে পেয়ে গেছে লেটও হয়ে গেছে একটুখানি তো ঝটপট করে যাই আর লাঞ্চটা করি আমরা তো এখন আমি নিয়ে নিচ্ছি লাঞ্চ আর ডোডো তো রুমে ঘুমাচ্ছে ওই জন্য রুমে আমরা খেতে পারবো না আর ডাইনিং টেবিলটা আসলে আমাদের শোকেস হয়ে গেছে তো সেই কারণে আমি এখানেই লাঞ্চটা নিয়ে নিচ্ছি মানে নিচে বসে আজকে আমরা খেয়ে নেব আর আজকে লাঞ্চে হয়েছে আমাদের খিচুড়ি দারুণ খিচুড়ি হয়েছে সব রকম সবজি দিয়ে আর তার সাথে আছে মাছ ভাজা তো প্রত্যেক দিনের কমন মানে শনিবার রবিবারে আমরা যখনই খেতে বসি তো অর্ধেক খাওয়ার পর ডোডো উঠে যায় কিন্তু আজকে ভাগ্য ভালো যে আমার খাওয়া হয়ে গেছে তো ওকে এখন নিয়ে আমি যাব ঘুম পাড়াতে তোমার চোখে ঘুম নেই সোনা চোখে ঘুম নেই তোমার আচ্ছা আচ্ছা আমি বুঝেছি তো চলো চলো তোমার ঘুম পাড়াও চলো তো দুপুরবেলা তো তোমরা দেখিয়েছিলে ডোরো বাবু উঠে গেছিল মানে এটা আমাদের আসলে প্রত্যেক দিনের ঘটনা প্রত্যেক দিনই আমরা যখনই খেতে বসি ও উঠে পড়ে তো তারপর আমি ওকে নিয়ে চলে গেছিলাম তো এক একদিন ও ড্যাডা ওকে নিয়ে যায় এক একদিন আমি ওকে নিয়ে যাই তো আজকে আমি ওকে নিয়ে চলে গেছিলাম তো ড্যাডা সবকিছু করে টোরে রান্নাঘরে মানে বাসন টাসন তুলে রেখেছিল আর কি তো এখন আমি আবার চলে এসেছি রান্নাঘরে এখন ডোডোর জন্য ইভিনিং স্ন্যাক্স বানাতে হবে তো সন্ধ্যেবেলার প্রাইম কাজ থাকে যে ওর খাবারটা বানিয়ে ওকে খাইয়ে দেওয়া তারপরে বাকি যা হবে দেখা যাবে তো আগে ওর খাবারটা বানিয়ে আমি ওকে ঝটপট করে খাইয়ে দেবো এখন কি হয়েছে কি চাই কি চাই সব একটা না একটা কিছু চাই না তোমার আবার মাটিতে কি আছে ওখানে কিচ্ছু নেই তুমি যাও ঘরে যাও ড্যাডার কাছে যাও খাবার নিয়ে আসছি আমি যাও বাবা বেশি ভালোবাসা হচ্ছে নাকি এক্ষুনি খাবার খাবে না জ্বালাবে বলে বেশি ভালোবাসা হচ্ছে বেশি ভালোবাসা হচ্ছে ওই জন্য খালি তো এই যে ডোডো সোনার খাওয়া একদম হয়ে গেছে তাই তো পেটু পড়েছে তো রোডোসোনা দেখিয়ে দিচ্ছে যে রোডোসোনার পেটু ভরে গেছে তো আমি জাস্ট এখন ভাবছি যে একটু চা করব কারণ সারা দিন ধরে বৃষ্টি আমি জানি না কলকাতার দিকে বা তোমরা যেখান যেখান থেকে দেখছো সেখানে ওয়েদারটা কেমন কিন্তু এখানে তো লাস্ট 3-4 দিন ধরে বৃষ্টি মানে কন্টিনিউয়াস বৃষ্টি হয়ে যাচ্ছে মানে সারা রাত সারা দিন বৃষ্টি হয়ে যাচ্ছে দিনে হয়তো বড় জোর আধ ঘন্টা বৃষ্টি বন্ধ থাকছে তো ওই জন্য অন্যদিন অতটা চা খাওয়ার জন্য ইয়ে হয় না তো আজকে যেহেতু হাজবেন্ডও আছে তো ওই জন্য ভাবলাম যে একটুখানি চা করব চা খাবো তারপর ভাবছি আজকে একটা স্পেশাল কিছু বানাবো
বানালে তোমাদের সাথে শেয়ার করব, কিন্তু এখনো জানি না বানাবো কি বানাবো না কি করব, মানে বুঝতে পারছি না। কিন্তু যদি বানাই তাহলে নিশ্চয়ই তোমাদের সাথে শেয়ার করব। তোমরা দেখতে থাকো আর সঙ্গে থাকো। তো এখন আমরা নিয়ে বসলাম চা। অনেকদিন পর আজকে আমরা একসাথে চা খেতে বসেছি। এরকম বর্ষা বর্ষা বৃষ্টি বৃষ্টি স্যাঁতস্যাঁতে ওয়েদারের সময় কিন্তু একটুখানি চা হলে দারুণ মজা লাগে। তো ওই জন্যই অনেকদিন পর আজকে আমরা চা নিয়ে বসলাম। এখন হবে চা পর্ব, আর তার সাথে চলছে আমাদের আড্ডা, আর সাথে ডোরোর দুষ্টুমি তো লেগেই আছে। তো চা খাওয়া হলো আমাদের, এখন জাস্ট বসে আছি। আমি আজকে ভেবেছিলাম, মানে একদম মন বানিয়ে নিয়েছিলাম, হাই বলছে তোমাদেরকে, আজকে একটা স্পেশাল জিনিস বানাবো, মানে লাঞ্চ ডিনারের জন্য না একটা স্ন্যাক্স স্পেশাল বানাবো ভেবেছিলাম। কিন্তু ব্যাপারটা হচ্ছে যে সেটার জন্য তেল লাগতো। তো এখন রান্নাঘরে গিয়ে আমার মনে পড়লো, মানে আমি কিছুটা প্রিপারেশন স্টার্ট করে দিয়েছিলাম, আমি এখন বুঝতে পারছি না যে সেটার কি করব। আমি বলতে চাইছি না তোমাদেরকে, কারণ পরে আমি ওইটা তোমাদের সাথে শেয়ার করবো নিশ্চয়ই। তো এখন রান্নাঘরে গিয়ে দেখতে পাচ্ছি যে সাদা তেল নেই, সাদা তেল শেষ হয়ে গেছে। তো সেই কারণে আমি বানাতে পারছি না, আমার ভীষণ খারাপ লাগছে। কি আর করব, কিছু করার নেই। আসলে ব্যাপারটা হচ্ছে যে আমাদের গ্রসারি মোটামুটি একটু একটু করে শেষ হয়েছে। তো গ্রসারি করতে এখন ডোডোকে নিয়ে যাওয়া যাবে না, কেন কি মনে হয় কিডস অ্যালাউ করছে না। তো তো আর ওই একটু একটু করে গ্রসারি, মানে কিছু কিছু করে এনে আমার ভীষণ অসুবিধা হচ্ছে। তো এখন অনেক কিছু শেষ হয়েছে বলে এখন মানে গ্রসারি করতে যেতেই হবে। তো আমরা প্ল্যান করেছিলাম যে আমি একা যাব, কিন্তু যাওয়া যেতেই পারে, এমন কোনো বড় ব্যাপার না। কিন্তু একটু আমার মানে কি করছো তুমি, তো যাওয়া যেতেই পারে, সেটা কোনো বড় কথা না, কিন্তু কেমন একটা লাগছে। কোনোদিন আমি একা যাইনি, একা গ্রসারি করিনি, তো মানে একটু ইচ্ছে সত্যি কথা আমার করছে না যেতে। কিন্তু এখন এমনই সিচুয়েশন। ওলে বাবলে, কত ভালোবাসা কত ভালোবাসা। হ্যাঁ জল খাওয়াই, সব ভালোবাসা চলে যাবে তাহলে, জল খাওয়াই একটু। তো মানে গ্রসারি আমার করতে মানে ইচ্ছে করছে না, ওই জন্য কেমন একটা লাগছে। কিন্তু এখন উপায় নেই। আর ব্যাপারটা হচ্ছে যে ওর ছুটির দিনগুলোতে যে আমি যাব, ওরা দুজন ঘরে থাকবে, আমি একা যাব। এখানে এমন বৃষ্টি শুরু হয়েছে, আজকে তো ডোডোর ইনফ্যাক্ট ভ্যাকসিনেশন করানো ছিল, আমরা প্ল্যান করেছিলাম যাব বলে, কিন্তু আমরা যেতে পারলাম না, কারণ সারা দিন বৃষ্টি, মানে নন স্টপ বৃষ্টি, এক সেকেন্ডের জন্য বোধ হয় বৃষ্টি বন্ধ হয়নি। তো হয়েই যাচ্ছে, হয়েই যাচ্ছে। তো ওই জন্য আর কি, মানে আজকে তো যাওয়া হলো না, জানি না কালকে যাওয়া হবে কি না, কালকে ওয়েদার কিরকম থাকবে তার উপরে ডিপেন্ড করছে সবকিছুই। তো এই হচ্ছে ব্যাপার। তো আর থাকতে না পেরে লাস্টে 5-6 মাস পরে আমাদের ঘরে সুইগির থেকে কিছু একটা অর্ডার আসলো। বাবা চলে এসো এইখানে, এদিকে আসো, আস্তে 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 আস্তে। তো কি এসছে আজকে? আজকে এসছে পিৎজা। তো ঘরে এত ভালো ভালো খাবার বানানোর পরেও ঘরের খাবার খেয়ে বোর হয়ে গেছে, আর আজকে সাংঘাতিক মানে অফার পেয়েছে। তো অফার পেয়ে আজকে পিৎজা অর্ডার করে দিয়েছে, মানে আজকে আর থাকতে পারছে না বলছে। এটাকে বোর হওয়া বলে না, এটাকে বলে উইকেন্ডে একটুখানি একটুখানি সেলিব্রেট করা। এত সপ্তাহটা পুরো হেকটিক থাকে, প্লাস এটা ইন্টেনশন যে বউ যেন একটু আরাম পায়, একটা বেলা অন্তত আরাম পায়, ঠিক আছে। প্লাস পিৎজা হাটে এরকম একটা মাইন্ড ব্লোয়িং অফার চলছে যে বাই ওয়ান গেট ওয়ান। আজকে আমরা খুব ভালো অফারে পেয়েছি, মানে একটার সাথে একটা ফ্রি পেয়েছি, প্লাস ও আরো এক্সট্রা কিছু একটা ডিসকাউন্ট পেয়েছে ওর কার্ডে, সাংঘাতিক অফারে পেয়েছে। ওই জন্য মানে পিৎজা লাভার আর থাকতে না পেরে লাস্টে পিৎজা অর্ডার করে দিয়েছে। তো আমাকে সন্ধ্যা থেকেই বলছিল, আমি ভাবছিলাম যে একটু পরোটা ফরোটা কিছু খাবো, যাই হোক অনেকদিন। ভেরি গুড, কারেন্ট চলে গেল। তো স্যানিটাইজেশন পালা কমপ্লিট, অন্ধকারের মধ্যেই স্যানিটাইজ করা হয়েছে এগুলোকে, আর মানে কিছু করার নেই আজকে। মানে আমরা ডিনার করছি অন্ধকারে, লাঞ্চ করছি অন্ধকারে, কি যে কাণ্ড। এখন এই আলোটাই যেটা আসছে আমাদের উপরে, সেই আলোটাই আমাদের ভরসা। তো ওটা নিয়েই আমাদেরকে খাওয়া দাওয়া করতে হবে, মানে
মানে কারেন্টের এখানে যেরকম বৃষ্টির জন্য অস্থির করে দিচ্ছে সেরকম কারেন্টের জন্য অস্থির করে দিচ্ছে, কারেন্ট থাকছে না, কারেন্ট চলে যাচ্ছে, আলোতেই ছেলেটাকে সামলানো মুশকিল। এখন অন্ধকারে একে সামলে আমাদেরকে খাবার খেতে হবে, কারণ লেট হয়ে গেছে, তো আমরা খেয়ে নিতে চাইছি আর কি। ডোডোর খাওয়া কমপ্লিট হয়ে গেছে, তো চলো স্টার্ট করি। নিচে রাখো, তুমি এগিয়ে এসো এদিকে। ক্যান্ডেল লাইট ডিনার হয় আজকে আমাদের, হচ্ছে মোবাইল লাইট ডিনার। কিন্তু কপাল কত ভালো দেখো, তোমাদেরকে আমার দুঃখের কথা জানালেই কিন্তু আমি সেটার থেকে মুক্তি পেয়ে যাই। কারেন্ট অমনি চলে এসেছে ফট করে, তো বাঁচা গেছে। মানে বাইরে প্রচন্ড বৃষ্টি পড়ছে, কিন্তু একটুখানি ঘরের ভেতরটা কিন্তু যথেষ্ট গরম লাগছে আমাদের। পাখা না চালিয়ে খেতে সত্যি খুব কষ্ট হচ্ছিল, তো ফাইনালি চলে এসছে, বাঁচা গেছে। এবার ঝটপট করে এগুলো শেষ করতে হবে। তো বর এখন গেছে একটা ওয়েব সিরিজ চালাতে, কিছু একটা ডাউনলোড করেছে, আমি জানি না কি ডাউনলোড করেছে, তো ওটা চালাতে গেছে, তো ওটা এখন বসে বসে আমরা দেখব। এই হচ্ছে আমাদের আজকের মানে হলিডে, আমরা এরকম ভাবেই কাটালাম, সারাদিনটা তো কেটে গেল কি করে বুঝতেই পারলাম না। আর কিছু প্ল্যান কিছু অন্য ছিল, ভেবেছিলাম যে বাইরে যাব, একটুখানি কোথাও ঘুরতে যাব, মানে যাই হোক আমরা তো খালি রাইডেই যাই, আর তো কোথাও যাওয়ার জায়গা নেই এখন, তো সেটাই করবো ভেবেছিলাম। কিন্তু বৃষ্টির জন্য আর কোথাও যাওয়া গেল না, তো ওই জন্য এরকম ভাবে আজকে দিনটাকে আমরা সেলিব্রেট করলাম। আর এখন সত্যি মানে খাওয়া ছাড়া জীবনে আর আর কিছুই নেই একটা কিছু সেলিব্রেট করার। তো হ্যাঁ বসো। তো এখন সত্যি কথা, খাওয়া ছাড়া জীবনে আর কিছুই নেই সেলিব্রেট করার উপায়। তো হয় ঘরে কিছু বানাও, না হলে বাইরে থেকে আনো। তো বাইরে থেকে তো আমরা প্রায় 5 মাস আনিনি, তো আজকে অনেক দিন পর ইচ্ছে করলো, ওই জন্য ও আনালো একটুখানি। তো এইভাবে আমাদের আজকে দিনটা কেটে গেল, তোমাদের সাথে শেয়ার করলাম, আশা করি তোমাদের ভালো লেগেছে। তো যদি ভালো লাগে তাহলে প্লিজ একটা লাইক করে দিও, কমেন্ট করো যে তোমাদের কেমন লাগছে আমার ব্লগস দেখতে। আর যারা প্রথমবার দেখছো তারা প্লিজ আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে নিও, আমার ফ্যামিলি মেম্বার হয়ে যেও। তাহলে দেখা হবে আবার অন্য কোনো ভিডিওতে, সবাই খুব ভালো থেকো, এরকম ভাবেই ছোট ছোট খুশিগুলোকে এনজয় করো, এখন আমাদের কাছে কোনো উপায় নেই, এইভাবেই জীবনে ছোট ছোট খুশিগুলোকে এনজয় করতে হবে। তো টাটা, আর ওটা তোমাদেরকে হাসি দিয়ে দিচ্ছে, ওরে বাবা বড় করে হাসি দিয়ে দিচ্ছে, ওটা তোমাদেরকে টাটা বলে দাও শোনা।